হ্যালো গাইস ওয়েলকাম টু জেসের ড্রিমস আমি শুভ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চঞ্চল ঘোষ স্যারের নিমেষ অঙ্ক বইয়ের একদম শেষ চ্যাপ্টার ঘনক এই চ্যাপ্টারটা হলে পরে আমাদের পুরো বই কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক ফ্রেন্ডস চলো এক নম্বর অঙ্কটা দেখে নেই একটা ঘনকের বাহুদর্ঘ প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে বাইশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং সাত দশমিক পাঁচ সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত আয়তন সবসময় কি হয় আয়তন সবসময় ঘন সেন্টিমিটারে হয় তো দেখো এখানে দেওয়া দেওয়া রয়েছে রয়েছে কি উচ্চতা তাহলে ঘনকের আয়তনটা হবে ঠিক এই রকম দৈর্ঘ্যগত বাইশ প্রস্থগত বারো আর উচ্চতা কত সাত দশমিক পাঁচ তাহলে দেখো এখান থেকে কি করব বাইশ গুণ বারো গুণ সাত দশমিক পাঁচ টাকা পঁচাত্তর করে নিলাম নিচে দশমিক তুলে দশ বসিয়ে নিলাম তাহলে দুই দিয়ে কাটলে বারে কত হয় দুই দিয়ে কাটলে বারে সরি পাঁচ দিয়ে কেটে এটা দিকে বারো তাহলে দিয়ে গুণ করলে কত হয় নব্বইকে বাইশ দিয়ে গুণ করলে বেড়া হয় উনিশশো আশি উনিশশো আশি সেমি তাহলে আয়তনের ক্ষেত্রে আমাদের এককটা কি হয় এটা একটু মনে রাখতে হবে আমাদের আয়তন আয়তনের ক্ষেত্রে আমাদের একক হয় ঘন সেমি কেন ঘন সেমি হয় কারণ এখানে দেখো বাইশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার আর সাত দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ যদি আমি এককগুলোকে মনে করি এখানে সেমি আছে একটা এখানে আছে একটা সেমি এখানে একটা আছে সেমি তাহলে কটা সেমি গুণ হচ্ছে বাইশের সাথে বারোর সাথে পঁচাত্তর এদের সাথে যদি এককগুলো গুণ হচ্ছে তাহলে সেমি 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 অর্থাৎ সেমির কিউব আর কিউবকেই বলা হয় ঘন তাহলে ঘন সেমি ঠিক আছে বা তুমি এখানে বলতে পারত উনিশশো আশি সেমি কিউব এরকমও দিতে পারতে ঠিক আছে যাই হোক তোমাদের কেন ঘন দেওয়া হয় সেটা বোঝানোর চেষ্টা করলো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে যখন ক্ষেত্রফল বেরো করা হয় ক্ষেত্রফলের সমান সময় কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ করি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যর ক্ষেত্রে যদি ধরো সেমি ধরো কুড়ি সেমি আর প্রস্তর ক্ষেত্রে ধরো দশ সেমি দৈর্ঘ্য ক্ষেত্রে কুড়ি সেমি আর প্রস্তর ক্ষেত্রে দশ সেমি তাহলে ক্ষেত্রফল কত হবে কুড়ি আর দশ গুণ করলে পারে দুশো সেমি সেমি গুণ করলে কি হয় সেমি স্কয়ার তাহলে দুশো সেমি স্কয়ার হবে বা এটাকে এরকমও বলা হয় যে দুশো সেমি বর্গ মানে তো স্কয়ার তাই না বর্গ সেমি তাহলে কেন ক্ষেত্রফলের সময় বর্গ বলা হয় এটাও বুঝতে পারলে কেন আয়তনের সময় ঘন বা সেমি কিউব বলা হয় এটাও বুঝতে পারলে তো চলো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে দ্বিতীয় অঙ্কটা কিছুই দেখার নাই দেখো করেই রেখেছি আমি তোমাদের জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই চলো দেখিনি দেখো দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্কটা একদম একই রকম তো আমি পরপর দুটো পড়ে দিচ্ছি অঙ্কগুলো একটি বাহু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে নব্বই সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং সাত শূন্য দশমিক সাত পাঁচ সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত ঘন সেমি তো দেখো সিম্পল ক্যালকুলেশন করেছি আর কিছু করিনি এখানে দশমিকটা তুলেছি দশমিকের পরে কয় ঘর ছিল এক ঘর দুই ঘর ওই জন্য দুটো শূন্য দুই থেকে কেড়েছি এটাকে বাই একশো করে সেই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলে পারেও হতো যাই হোক তোমরা যেভাবে সুবিধা তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করে নেবে এটা গেল দুই নম্বর অঙ্কটা এবার তিন নম্বর অঙ্কটা পড়ছি দেখো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কুড়ি সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার দেখো এখানেও তাই এই কুড়ি আঠারো আর নয় গুণ করলাম হলো তিন হাজার দুশো চল্লিশ ঘন সেমি এবার দেখো অপশানে দেখো এখানে একটা কথা বলে রাখি অপশানে দেখো অপশন বি তে রয়েছে তিন হাজার দুশো চল্লিশ কিন্তু ওটা ঘন ডেসিমিটার রয়েছে ওটা ডেসিমিটার হবে না ওটা সেন্টিমিটার হবে ঠিক আছে তো তোমরা ওটা কেটে বইয়ে ঠিক করে নিতেও পারো বা এখানে বলাও যেতে পারে যে এর কোনোটিই নয় অপশান ডিও আনসার হতে পারে তো তোমরা তোমাদের মতো করে সঠিক উত্তরটা বের করবে ঠিক আছে তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই ফ্রেন্ডস চার নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝবে আর খুব ভালো একটা অঙ্ক একটি ঘনকের পাশাপাশি তিনটা পাশের সেন্টিমিটার কুড়ি বর্গ সেন্টিমিটার ও দশ বর্গ সেন্টিমিটার ঘনকের আয়তন কত দেখো যখন এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা পাশের অর্থাৎ তিনটি পাশের যে কি দেওয়া রয়েছে এক্স ওয়াই দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে কত বত্রিশ একটা কি দেওয়া রয়েছে আরেকটা দেওয়া রয়েছে এক্স জেড হতে পারে বা দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ উচ্চতা হতে পারে যেটা কিনা দেওয়া রয়েছে কুড়ি আর একটা হতে পারে জেড যেটা দেওয়া হয়েছে দশ যাই হোক এরকমই কিছু হবে এবার দেখো আমরা জানি যে যে ঘনকের আয়তন আয়তন বের বের করতে করতে গেলে হবে অর্থাৎ প্রস্থ এটা হলো ঘনকের আয়তন ক্লিয়ার আর এখানে কি দেওয়া হয়েছে এখানে এগুলো দেওয়া হয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এখান থেকে যদি এই তিনটিকে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো দেখো এক্স ওয়াই গুণ এক্স জেড গুণ ওয়াই জেড এটা সমান সমান এদিকেও এই দিনটে গুণ পেয়ে যাব বত্রিশ গুণ কুড়ি গুণ দশ আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে আয়তন অর্থাৎ এক্স ওয়াই জেড বের করতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা সবগুলোকে গুণ করে দিই তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ক্লিয়ার দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আছে এগুলো গুণ হয়ে গিয়েছে পরস্পর তাহলে এখানে এইগুলোকে যদি গুণ করি তাহলে কত হয় বত্রিশ গুণে চৌষট্টি তারপরে দুটো শূন্য তাহলে দেখো এক্স ওয়াই জেড এটাকে আমি ব্র্যাকেটের বাইরে এইভাবে স্কোয়ার করতে পারি কারণ তিনটেরই তো স্কোয়ার তাই এটারও স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার একসাথে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে চৌষট্টিশো লিখে রাখলাম এবার দেখো এক্স ওয়াই জেড সমান সমান কি হলো স্কোয়ারটা এ পাশে আসলে রুট হয়ে যায় তাহলে চৌষট্টিশো অর্থাৎ ছ হাজার চারশো তাহলে আট আটে চৌষট্টি আর এখান থেকে একটা শূন্য আশি তাহলে আশি হয়ে গেল আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু আর এক্স ওয়াই জেড কি এক্স ওয়াই জেডই হলো আয়তন তাহলে আয়তন আমাদের বেরিয়ে গেল বুঝতে পারলাম আমরা কিভাবে ট্রিকটা ইউজ করলাম যে আমরা ক্ষেত্রফল জানি ক্ষেত্রফল কি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এখানে তোমরা অন্য কম্বিনেশন হইতে পারো যে বত্রিশ হয়তো এক্স ওয়াই না হয়তো এক্স জেড সেটাও হতে পারে যদি বত্রিশ যদি এক্স জেড হয় ধরো এক্স জেড সমান সমান বত্রিশ যারা বুঝতে পেরেছো তারা একটু স্কিপ করে যাবো যারা যার এখানে একটু কনফিউশন আছে আমি বলে দিই আর এক্স ওয়াই ধরো কুড়ি বা যে কোনো কম্বিনেশন হতে পারে অ্যাকচুয়ালি শেষমেশ তো আমাদের এই তিনটে কম্বিনেশনই বাঁচছে তাই না তাহলে এই তিনটে জিনিস থাকবে এবার যার ঘাড়ে যেই ভ্যালু ইচ্ছা বসিয়ে দাও তারপর যখন আলটিমেটলি গুণ করবে তখন তো দুই পাশে গুণটা এরকম আকারেই চলে আসবে তাই না তো এখানে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই যে এক্স এর ভ্যালু বত্রিশ কি করে জানলাম এরকম কোনো প্রশ্ন মনে রাখার কোনো দরকার নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এরপরের অঙ্গ আমি করেই রেখেছি তোমাদের দেখিয়ে দিই ক্যালকুলেশনটা ফ্রেন্ডস দেখো এবার পাঁচ নম্বর অঙ্কটা একটি ঘনকের পাশাপাশি তিনটি পাশের ক্ষেত্রফল যথাক্রমে একশো কুড়ি বর্গ সেন্টিমিটার বাহাত্তর বর্গ সেন্টিমিটার ও ষাট বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত দেখো ঘনকটির আয়তন কত সেই একইভাবে বের করেছি ঘনকটির আয়তন কি হবে রুটের মধ্যে এইগুলো সবগুলোর করলে পরেই বেরিয়ে যাবে অর্থাৎ এখানে যদি ঘনকটির আয়তন না লিখে যদি আমি এরকম লিখতাম যে এক্স ওয়াই গুণ এক্স জেড গুণ ওয়াই জেড এটাকে যদি করি তাহলে পরে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড বা এখান থেকে আমি এটাও বলতে পারি যে এক্স ওয়াই এর হোল স্কোয়ার সেখান থেকে স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে তো সেটা আমি একবারে করে দিয়েছি যে ঘনকটির আয়তন বুঝতে পেরেছো তো ঘনকটির আয়তন সমান সমান রুট হবার রুটের মধ্যে এই তিনটে গুণ করে দিলে পারে আমরা রুটের বাইরে বের করলে পরে দেখবো সাতশো কুড়ি ঘন সেমি হচ্ছে এটাই হবে আমাদের অ্যান্সার অর্থাৎ এক্স ওয়াই জেড সমান সমান সাতশো কুড়ি হয়ে গেল আর এর বাইরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা আমি প্রথম থেকেই এদের ঘাটে বসিয়ে রেখেছি মানে স্কোয়ারের পরিবর্তে যে রুটটা হবে সেই রুটটাই দিকে রেখে দিয়েছি তো দেখো তারপরে অঙ্কটাও আমি ছয় নম্বর অঙ্কটা একটু পরে দিই ছয় নম্বর অঙ্কটাতে বলা রয়েছে যে ঘনকের পাশাপাশি তিনটে পাশের ক্ষেত্রফল বল আমি তিরিশ বর্গ সেন্টিমিটার আঠেরো বর্গ সেন্টিমিটার পনেরো বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত তো দেখো সেই একই রকম পদ্ধতি রুটের মধ্যে তিনটের গুণ করে যে

তিরিশ গুণ আঠেরো গুণ পনেরো ঠিক আছে এই তিনটের ফল পাবো তারপর এখান থেকে এক্স ওয়াই জেড সমান সমান দেখো যে আল্টিমেটলি তিরিশ গুণ আঠেরো গুণ পনেরো তাহলে এক্স ওয়াই জেডের মান এইটাই হবে অর্থাৎ এইটাই হবে এইটা আর এইটা দেখো একদম সমান তো দেখো এখান থেকে আমরা নব্বই অ্যানসার পাচ্ছি নব্বই হবে আমাদের রাইট অ্যান্সার এর পর চলন নেক্সট অঙ্কটার দিকে যায় কারণ সাত নম্বর অঙ্কটা দেখো একটি ঘনকের দুর্গপ্রস্ত উচ্চত দেওয়া রয়েছে বাইশ সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার এবং সাত দশমিক পাঁচ সেন্টিমিটার হলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কত তো দেখো আমরা তো জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় দুই গুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ অর্থাৎ দুই গুণ এক্স ওয়াই এক্স জেড আর একটা ওয়াই জেড তো সেই সূত্রেই আমি করে দিয়েছি তো তোমরা দেখে নিতে পারো এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার চলে এসেছে হাজার আটত্রিশ বর্গ সেমি বর্গ কেন হচ্ছে কারণ ক্ষেত্রফল বের করছি তো আশা করি বুঝতে পেরেছো তো এবার আট নম্বর অঙ্কটা দেখে নাও ফ্রেন্ডস দেখো আট নম্বর নয় নম্বর একদম একই রকম অঙ্ক অঙ্কগুলো পরে দিয়ে একটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিটার মিটার আর একটা উচ্চতা হলো এক মিটার হলে ঘনকের কত একদম একই রকম আর বা জেড ওয়াই এখানে এরকম লাগছে দেখতে তো দেখো যাই হোক এই তিনটে আছে এক্স ওয়াই এক্স জেড আর জেড তো এই তিনটে করলে পারে আমরা দুই দিয়ে গুণ করার পরে কত পাচ্ছি হলো বর্গ মিটার যেহেতু এগুলোর একক ছিল মিটারে তো বর্গ মিটার হলো সেই কারণে তোমরা এটা তো এক সূত্র তাই আমি বেশি কিছু বললাম না সূত্রটা তো কীভাবে আসছে সেটা তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি তো চলো নয় নম্বর অঙ্কটা দেখি একটি ঘনকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র বলব তো তো দেখো এক্ষেত্রে একদম একই রকম আগের অঙ্কর মতনই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এগুলো সব গুণ করে যেগুলো হচ্ছে তারপরে অ্যান্সার আচ্ছা এখানে দুই হবে ঠিক আছে

এই তিনটে করলে পরে আমাদের কত হয় বাইশ স্কোয়ার করলে পরে চার আট চার যোগ একশো চুয়াল্লিশ আর যোগ পঁচাত্তর পঁচাত্তর দু গুণ করলে পঁচিশ সাত আটের ছাপান্ন ছাপান্ন দুই ঘট এক দশমিক হয়ে যাবে তো ছাপান্ন দশমিক দুই পাঁচ হবে আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পরে ক্যালকুলেশন করে আমরা রুট করে আমরা পাবো কত পাবো টু সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে এইট ওয়ান আরও সামথিং কিছু থাকবে তো দেখো অপশান এইটুকুই দেওয়া রয়েছে তো এটাই আমাদের অ্যান্সার হবে আর ব্র্যাকেটে প্রায় দিয়ে দিই কারণ এরপরে আরও কিছু আছে সংখ্যা যেগুলো আমরা ইগনোর করতেই পারি কারণ সেগুলো খুব ছোটো সংখ্যা হয়ে যাবে তো চলো এরপর নেক্সট অঙ্ক দেখে নি এগারো নম্বর অঙ্ক সেগুলো আমি ক্যালকুলেশন করেই রেখেছি সেগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দেবো ফ্রেন্ডস তোমরা এগারো নম্বর ও বারো নম্বর অঙ্কটা দেখে নাও একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ ক্রমে ত্রিশ মিটার চব্বিশ মিটার ও আঠারো মিটার হলে ঘনকে দৈর্ঘ্য কত তো দেখো এখানে ক্যালকুলেশন করাই রয়েছে তোমরা জাস্ট দেখে নাও একটু আর বারো নম্বর অঙ্কটাতে দেখো বলা রয়েছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বারো মিটার নয় মিটার ও আঠেরো মিটার হলে দৈর্ঘ্য কত এটাও সিম্পলি ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে চলো এবার আমি তেরো নম্বর অঙ্কটা দেখিয়ে দিই ফ্রেন্ডস তেরো নম্বর অঙ্কটা দেখো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত তোমরা জানো এখানে আয়তন কি হবে আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো আঠেরো সেমি তাহলে আঠেরো গুণ আঠেরো গুণ আঠেরো তোমরা তো জানো যখন আমি রুবিক কিউবের ক্ষেত্রে বলেছিলাম যদি এক্স যদি একটা বাহু হয় তাহলে তিনটে বাহু যদি আয়তন কত হবে আয়তন হবে এক্স কিউব এরকম সেরকম আঠেরো কিউব হয়ে গেল তাহলে এই তিনটে গুণ করলে কত হয় পাঁচ হাজার আটশো বত্রিশ আয়তন যেহেতু সেহেতু ঘন সেমি হবে অ্যান্সার তো দেখো কোন অপশানে রয়েছে অপশান বিতে রয়েছে অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস নেক্সট অঙ্কটা চলো দেখে ফ্রেন্ডস চোদ্দ নম্বর অঙ্কটা দেখো একটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য চৌ পঁচিশ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল বলাটা ভুল হবে এটা সমগ্র তল প্রত্যেকটা তলের সমগ্র তলের ক্ষেত্রফল একটা তলের কথা হয় একটা তলের হবে অবশ্যই পঁচিশ গুণ পঁচিশ হবে একটা তলায় তাহলে সমগ্র দিয়ে গুণ হবে কারণ ছটা তল আছে মোট অর্থাৎ সিক্স ইন্টু আসলো এত ঘন কি হবে সেমি অবশ্যই সেমি হবে কারণ সেন্টিমিটারে আছে তাহলে পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হয় ছয় গুণ ছশো পঁচিশ ছশো পঁচিশকে যদি আমি ছয় দিয়ে যদি গুণ করি তাহলে পরে আমাদের অ্যান্সার কত আসবে অ্যান্সার আসবে সাঁত্রিশশো পঞ্চাশ ক্ষণ সেমি দেখো কোন অপশন রয়েছে অপশান এ হলো আমাদের রাইট আজকে আমাদের শেষ অঙ্ক আমাদের চঞ্চল ঘোষ স্যারের বইয়ের শেষ অঙ্ক ঘনক চ্যাপ্টার থেকে এরপর কিছু অনুশীলনী দেওয়া রয়েছে সেগুলো যদি তোমরা সবাই ডিমান্ড করো তবেই করিয়ে দেওয়া হবে না হলে পারে সেগুলো থাকবে তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকো ওখানে তোমাদের বন্ধুরা রয়েছে সব সময় তোমাদের হেল্প করার জন্য যে কোনো অঙ্ক অসুবিধা হলে পারে ওখানে তোমরা পাঠাতে পারো তো চলো এবার নেক্সট অঙ্ক অর্থাৎ পনেরো নম্বর অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর বলো যে ইউটিউবে এমন একটা চ্যানেল রয়েছে যেখানে চঞ্চল ঘোষ স্যারের পুরো বইটা কভার করা হয়েছে তো চলো লাস্ট অঙ্কটা আমরা দেখে নিই ফ্রেন্ডস দেখো নাকি বলা রয়েছে একটি ঘনকের প্রতিটি বাহু চার সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত তো আমরা তো জানি প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কর্ণ কীভাবে বের বের করতে হয় রুট থ্রি ইন্টু বাহু রুট থ্রি হলো রুট থ্রি তো লিখলাম আর বাহু হলো এখানে চার সেন্টিমিটার তাহলে চার গুণ রুট থ্রি তাহলে চার গুণ রুট থ্রির মান কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু কী করে জানলাম আমি এটা এটা আমি মুখস্থ করেছি তোমাদেরও মুখস্থ করে রাখতে হবে তাহলে পরীক্ষায় খুব সহজ খুব সুবিধা হবে তো দেখো এটাকে চার দিয়ে এটাকে গুণ করলে বলা হবে সিক্স পয়েন্ট নাইন টু এইট মিটার এই গেল আমাদের সূত্র ধরে আরও একটা সূত্র ছিল আমাদের যেটা তোমরা যদি ভাবো যে একটা সূত্র ধরেই মুখস্থ করবো যে রুটের মধ্যে দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার গুণ প্রস্ত স্কোয়ার গুণ উচ্চতা স্কোয়ার সরি যোগ তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত হবে চার স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার চার স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার চার স্কোয়ার তাহলে এখান থেকে কত হবে যদি চারটে তোমার চার স্কোয়ার যোগ করি তাহলে চার চারটে ষোলো যোগ ষোলো যোগ ষোলো তাহলে ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো তাহলে মানে কত মিটার তো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো তোমরা যদি ভাবো যে এই সূত্রটাই শুধু মনে রাখবো আমরা অন্য কোনো সূত্র মনে রাখতে পারবো না তাহলে এটা ঠিক আছে আর যদি চাও যে এটা মনে রাখবে এটা মনে রাখতে পারো দেখ সেটা তোমাদের উপর তো দেখো আমাদের এই চঞ্চল ঘোষ স্যারের বইয়ের নিমেষে অঙ্ক যে বইটা সেই বইটা পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য পুরো যখন চবে থেকে আমরা শুরু করেছি আজকে যেদিন শেষ হচ্ছে সবসময় তোমরা আমরা তোমরা আমাদের পাশে ছিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো চারিদিকে ছড়িয়ে দাও যে ইউটিউবে এরকম একটা চ্যানেল এসেছে অনেক 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 শেয়ার করো থ্যাংক ইউ ফ্রেন্ডস